এক চলকের দ্বিঘাত সমীকরণের মূলগুলোর প্রকৃতি কিভাবে যাচাই করতে হয় সেই সম্পর্কে আমরা আজকে এখানে বিস্তারিত আলোচনা করব। আমরা এখানে একটা আদর্শ সমীকরণ ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 বিবেচনা করি এবং এই আদর্শ সমীকরণের সমাধান কিন্তু আমরা ইতিমধ্যেই বের করেছি এবং সমাধান হচ্ছে x ইকুয়াল টু নেগেটিভ b প্লাস মাইনাস রুট অফ b স্কয়ার মাইনাস 4 ac ডিভাইডেড বাই 2a, তাই না? এবং এখানে আমাদের এই সমীকরণের মূলগুলো কেমন হবে? মূলগুলো কি পূর্ণ সংখ্যা হবে নাকি অপূর্ণ সংখ্যা হবে? মূলগুলো কি মূলদ হবে নাকি অমূলদ হবে? মূলগুলো কি বাস্তব সংখ্যা হবে নাকি অবাস্তব সংখ্যা হবে? সেই সম্পর্কে আমরা কিভাবে ভবিষ্যৎবাণী করব সেটা আমরা আজকে এখানে দেখব। এখন এখানে আমাদের এই সমীকরণের মূলগুলো কেমন হবে সেটা নির্ভর করবে আমাদের বি স্কোয়ার মাইনাস 4 এসি এই রাশিটার উপর। কারণ লক্ষ্য করা যায় এখানে বি স্কোয়ার মাইনাস 4 এসি এই রাশিটার মান হতে পারে গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0, কথার কথা, ঠিক আছে, কোনো অঋণাত্মক সংখ্যা। তাহলে ডেফিনেটলি এই রুটের নিচে যখন আমরা কোনো একটা অঋণাত্মক সংখ্যা ইনপুট দেব আমরা কিন্তু এখান থেকে একটা বাস্তব সংখ্যা আউটপুট পাবো, তাই না? আমরা কিন্তু আউটপুট পাবো একটা বাস্তব সংখ্যা। তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি যখনই বি স্কোয়ার মাইনাস 4 এসি গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0 হবে আমরা বলবো এই সমীকরণের মূলগুলো কিন্তু বাস্তব হবে, ঠিক আছে, বাস্তব হবে। এখন যদি বি স্কোয়ার মাইনাস 4 এসি লেস দ্যান 0 হয়, বি স্কোয়ার মাইনাস 4 এসি যদি লেস দ্যান 0 হয় তাহলে মূলগুলো কিন্তু বাস্তব হবে না, হয়ে যাবে অবাস্তব, ঠিক আছে। যেমন কথার কথা রুট অফ নেগেটিভ 3 ইকুয়াল টু কত? খুবই মানে ইন্টারেস্টিং কোয়েশ্চেন, তাই না? তাই না? আমরা বলবো যে আচ্ছা এখানে নেগেটিভ 3 কে আমরা 3 ইন্টু নেগেটিভ 1 আকারে লিখতে পারি। এখন নেগেটিভ 1 মানে হচ্ছে আই স্কোয়ার, তাহলে আই কে বাইরে নিয়ে আসি, আই ইন্টু রুট অফ 3, তাই না? তাহলে এটা কিন্তু কোনো বাস্তব সংখ্যা নয়, এটা হচ্ছে অবাস্তব সংখ্যা, কারেক্ট, কারেক্ট। তাহলে আমরা দেখছি বি স্কোয়ার মাইনাস 4 এসি যদি গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0 হয় মূলগুলো বাস্তব হবে, এই সমীকরণের মূলগুলো বাস্তব হবে, কিন্তু যদি লেস দ্যান 0 হয় মূলগুলো হয়ে যাবে অবাস্তব। এবং লক্ষণীয় ব্যাপার হচ্ছে আমাদের কিন্তু এই শর্তটা মনে রাখার কোনো প্রয়োজনই নেই, কারেক্ট। আমরা যদি জাস্ট এখানে এই শর্তটা মনে রাখি আমাদের জন্য কিন্তু যথেষ্ট হবে, যে আচ্ছা বি স্কোয়ার মাইনাস 4 এসি গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0 তাহলে বাস্তব মূলগুলো যদি না হয় অবাস্তব, যদি না হয় তার উল্টাটা, তাহলে বিপরীত শর্তটা কিন্তু এখানে মনে রাখার কোনো প্রয়োজন নাই। আবার যদি বি স্কোয়ার মাইনাস 4 এসি 0 হয় কি হবে? যদি এই রাশিটা 0 হয় তাহলে রুটের নিচে 0, তাহলে কি হবে? রুট অফ 0 মানে 0, তাহলে মাইনাস বি প্লাস মাইনাস 0 ডিভাইডেড বাই 2a, তাহলে x ইকুয়াল টু কি? মাইনাস বি ডিভাইডেড বাই 2a, তাই না? এখানে আমরা যদি প্লাস নিয়ে ক্যালকুলেশন করি ওই স্টিল এই মূল হিসেবে এটাই পাবো বা সমাধান হিসেবে এটাই পাবো, আবার যদি মাইনাস নিয়ে ক্যালকুলেশন করি এই রাশিটাই পাবো, তাই না? তাই না? তাহলে x ইকুয়াল টু কিন্তু আমরা দেখতে পাচ্ছি দুটি ইকুয়াল মান, তাই না? তার মানে কি বি স্কোয়ার মাইনাস 4 এসি যখন 0 এর সমান হবে তখন কিন্তু মূলদ্বয় সমান হবে, আমরা কিন্তু সেটাই পর্যবেক্ষণ করলাম, মূলদ্বয় সমান হবে, বি স্কোয়ার মাইনাস 4 এসি ইকুয়াল টু 0 হলে মূলদ্বয় সমান হবে, দুটি মূলে সমান হবে, আর যদি ইকুয়াল টু 0 না হয় মূল দুটো সমান হবে না, ঠিক আছে। তাহলে এই শর্তটা মনে রাখা কিন্তু আমাদের জন্য যথেষ্ট। সর্বশেষ আমরা দেখব বি স্কোয়ার, আচ্ছা আমরা ভিন্ন কালার নিয়ে আসি, বি স্কোয়ার মাইনাস 4 এসি এর কথা বিবেচনা করা যাক। এটা যদি পূর্ণ বর্গ হয় তো পূর্ণ বর্গ কোন একটা সংখ্যাকে এন স্কোয়ার দিয়ে প্রকাশ করি, এন একটা কোন একটা ধ্রুবক সংখ্যা, এন স্কোয়ার মানে পূর্ণ পূর্ণ বর্গ সংখ্যা, ঠিক আছে, এন হচ্ছে একটা পূর্ণ সংখ্যা মাথায় রাখি, তাহলে এন স্কোয়ার মানে হচ্ছে একটা পূর্ণ বর্গ সংখ্যা। যদি এটা একটা পূর্ণ বর্গ সংখ্যা হয় রুট করলে আমরা কি এখানে পাবো? অবশ্যই একটা পূর্ণ সংখ্যা পাবো, তাই না? তাহলে আমরা পাবো মাইনাস বি প্লাস মাইনাস, এখানে কি পাবো? রুট অফ এন স্কোয়ার মানে এন সিম্পলি পাবো, আগেই বলেছি এন কিন্তু একটা পূর্ণ সংখ্যা, তাহলে এন স্কোয়ার কিন্তু পূর্ণ বর্গ সংখ্যা। যেমন এন যদি 5 হয় তাহলে আমরা এখানে পাবো 5 স্কোয়ার, এই টাইপের কথা, বা এন যদি 3 হয় 3 স্কোয়ার, এন যদি 10 হয় তাহলে 10 স্কোয়ার, তাহলে এখানে এন কিন্তু পূর্ণ সংখ্যা, ঠিক আছে। তাহলে মাইনাস বি প্লাস মাইনাস এন কিন্তু একটা পূর্ণ সংখ্যা, এখানে আসলে দুইটা পূর্ণ সংখ্যা হবে কারণ প্লাস মাইনাস ক্যালকুলেশন করতে হচ্ছে। যাই হোক, এখানে উপরে পূর্ণ সংখ্যা পাওয়া যাচ্ছে, নিচে পূর্ণ সংখ্যা পাওয়া যাচ্ছে, দুটি পূর্ণ সংখ্যার অনুপাত মানে কি? ডেফিনেটলি এটা একটা মূলদ সংখ্যা, কারণ কোন একটা মূলদ সংখ্যাকে আমরা জানি দুটি পূর্ণ সংখ্যার অনুপাতের সাহায্যে প্রকাশ করা যায়। তাহলে বি স্কোয়ার মাইনাস 4 এসি যদি পূর্ণ বর্গ হয় তার মানে ডেফিনেটলি আমাদের এখানে মূলগুলো মূলদ, আর যদি পূর্ণ বর্গ না হয় মূলগুলো অমূলদ,
সিম্পল, এতটাই সিম্পল। এখন আমরা এখানে উদাহরণ পর্যবেক্ষণ করি। আমরা এখানে উদাহরণ হিসেবে 2x² প্লাস 1 প্লাস 1x মানে x প্লাস 1 ইকুয়াল টু 0 এই সমীকরণটা বিবেচনা করি। তাহলে প্রথমে আমরা এই শর্তটা এখানে পর্যবেক্ষণ করবো। এখানে b মানে কত? আচ্ছা এখানে b আগে লিখি, b ইকুয়াল টু কিন্তু 1 7 তার মানে আমরা দেখতে পাচ্ছি এই শর্তটা কিন্তু কার্যকর হচ্ছে না। তার মানে কি? মূলগুলো বাস্তব হবে না, হবে অবাস্তব। মূলগুলো অবাস্তব, শুধু তাই না, এখানে নেগেটিভ 7 সংখ্যাটি কি 0 এর সমান, তাই না? আমরা কিন্তু ইতিমধ্যে এটা বি স্কোয়ার মাইনাস 4ac নির্ণয় করেছি, এটাই কিন্তু বি স্কোয়ার মাইনাস 4ac এর মান নেগেটিভ 7। এখন বি স্কোয়ার মাইনাস 4ac এর মান কি 0 এর সমান? 0 এর সমান কিন্তু নয়, তাহলে মূলগুলো অসমান, ঠিক আছে? এবং মূলগুলো কি আমরা দেখব, মূলগুলো কি অবশ্যই পূর্ণবর্গ? ডেফিনেটলি না, তাই না? আমরা কিন্তু এখানে অবাস্তব সংখ্যা পেয়েছি, সুতরাং এখানে আমরা মূলদ এবং অমূলদের কনসেপ্ট নিয়ে আসছি না দিন শেষে, ঠিক আছে? বাট আমাদের যদি স্টিল কেউ বলে যেটা কি মূলদ বা অমূলদ সংখ্যা, আমরা এখানে বলবো যে আচ্ছা এখানে নেগেটিভ 7 পেয়েছি, নেগেটিভ 7 ডেফিনেটলি কোনো পূর্ণ সংখ্যার বর্গ হিসাবে আমরা বিবেচনা করতে পারছি না, ফলে ডেফিনেটলি আমরা মূলগুলো এখানে মূলদ বলতে পারছি না, মূলগুলো আসলে অমূলদ। যদিও এখানে আমরা মানে কি বলা যেতে পারে, এখানে অবাস্তব সংখ্যার ক্ষেত্রে মূলদ অমূলদের কনসেপ্ট নিয়ে আসছি না, তাই না? আমরা জানি মূলদ সংখ্যা কি, দুটি পূর্ণ সংখ্যার অনুপাত। মূলদ সংখ্যা মানে হচ্ছে দুটি পূর্ণ সংখ্যার অনুপাত, ঠিক আছে? অমূলদ সংখ্যা দুটি পূর্ণ সংখ্যার অনুপাত এর সাহায্যে প্রকাশ করা যায় না। যেমন রুট অফ 2 কে এখানে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না, কারণ পি এবং কিউ হচ্ছে দুটি পূর্ণ সংখ্যা, এদের ভিতরে 1 ভিন্ন কোনো সাধারণ উৎপাদক নেই এবং কিউ কখনো 0 হতে পারবে না, তাই না? কিন্তু 2 কিন্তু মূলদ সংখ্যা, কারণ 2 কে আমরা কিন্তু দুটি পূর্ণ সংখ্যার অনুপাত এর সাহায্যে প্রকাশ করতে পারি খুব সহজে, 2/1, ঠিক আছে? বাট স্টিল আমরা এখানে বলতে পারবো যে আচ্ছা ঠিক আছে মূলগুলো আসলে মূলদ নয় অমূলদ, আমরা এখানে বলতে পারি টেকনিক্যালি। যদিও এখানে মূলগুলো অবাস্তব এবং অবাস্তব মূলগুলোর ক্ষেত্রে মূলদ অমূলদের কনসেপ্ট আমরা এখানে নিয়ে আসবো না। আমরা আরো উদাহরণ পর্যবেক্ষণ করব। পরবর্তী উদাহরণ আমরা এখানে নিয়ে আসছি, খুবই সহজ, x² - 3x + 2 = 0। এখানে এ মানে কত? এ মানে হচ্ছে 1, বি মানে হচ্ছে -3 এবং সি মানে হচ্ছে 2। তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac বের করবো। বি স্কোয়ার মানে হচ্ছে -3² মানে 9 মাইনাস 4 ইন্টু এ ইন্টু কে সি, 8 পাচ্ছি, 8 পাচ্ছি, 9 থেকে 8 বিয়োগ করলে 1, তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু কিন্তু 1। এটা কি গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0? ডেফিনেটলি, তার মানে আমাদের মূলগুলো কিন্তু বাস্তব, ডেফিনেটলি সমীকরণটির মূল দুটি বাস্তব। ওকে, এটা কি 0 এর সমান? মোটেও না, এটা কিন্তু 0 এর সমান না, বি স্কোয়ার মাইনাস 4ac কিন্তু 0 এর সমান না, তাহলে মূলগুলো কিন্তু অসমান। এটা কি পূর্ণবর্গ? ডেফিনেটলি, তাই না? 1 মানে 1 স্কোয়ার, তার মানে এখানে মূলগুলো হচ্ছে মূলদ। আমরা একটু নিচে যাই, আমরা লিখি মূলদ, হয়ে গেল। আমরা আরো উদাহরণ নিয়ে আসি, 3x² - 2x + 5 = 0। এখানে এ মানে হচ্ছে 3, বি মানে হচ্ছে কত? -2, সি মানে হচ্ছে 5, ঠিক আছে? আমরা এখানে নিয়ে আসছি বি স্কোয়ার মাইনাস 4ac, এটা আমরা বের করব। বি স্কোয়ার মানে হচ্ছে কি? -2a² মানে হচ্ছে 4 মাইনাস 4 ইন্টু এ ইন্টু সি মানে হচ্ছে 5। ওয়াও, 3 4 12 5 12 60, মানে 3 × 4 = 12 × 5 হয়ে যাচ্ছে 60। 4 থেকে 60 বিয়োগ করলে কত পাবো? -54। আমরা বুঝতেই পারছি মূলগুলো অবাস্তব হবে, পাশাপাশি মূলগুলো কে অসমান হবে। আমরা মূলত অমূলদের কনসেপ্ট এখানে নিয়ে আসছি না। আমরা আরেকটা উদাহরণ পর্যবেক্ষণ করে আমাদের এখানে কাজ শেষ করব। 2x² - 5x + 3 = 0। এখানে a মানে হচ্ছে 2,
b মানে হচ্ছে নেগেটিভ 5, তো c মানে কিন্তু 3। আমরা সমীকরণটা সমাধান করার মানে সমাধান করার ক্ষেত্রে মানে b স্কয়ার মাইনাস 4 ac এর মান বের করার ক্ষেত্রে আগে মানটা বের করে নেই। b স্কয়ার মানে হচ্ছে নেগেটিভ 5 স্কয়ার মানে 25 মাইনাস 4 ইনটু a ইনটু c 3 ইনটু 4 12 12 ইনটু 2 24। ওয়াও, এবারে 24 আসছে, 24 আসছে। আচ্ছা, আগের উদাহরণ কি এরকম কিছু নিয়েছিলাম, সেম উদাহরণ নিয়েছিলাম? না, এরকম উদাহরণ নেইনি। ঠিক আছে, এটা ডিফারেন্ট উদাহরণ। ওকে, আগেরবার কিন্তু একটা উদাহরণে আমরা b স্কয়ার মাইনাস 4 ac ইকুয়াল টু 1 পেয়েছিলাম, তাই না? ওটা আমাদের ডিফারেন্ট উদাহরণই হওয়া উচিত। ঠিক আছে, কোনো সমস্যা নেই, আসলে দিন শেষে কোনো সমস্যা নেই, আমরা এখানে সলভ করি। তাহলে b স্কয়ার মাইনাস 4 ac ইকুয়াল টু 1 পাওয়া গেছে, এটা গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0, মানে অবশ্যই গ্রেটার দ্যান 0, তার মানে এখানে মূলগুলো বাস্তব। এখানে কিন্তু দেখতে পাচ্ছি b স্কয়ার মাইনাস 4 ac পূর্ণ বর্গ, তার মানে মূলগুলো অবশ্যই মূলদ। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি বি স্কোয়ার মাইনাস ফোর এসি কিন্তু জিরো এর সমান নয়। জিরো এর সমান কি? ডেফিনেটলি জিরো এর সমান নয়, তাহলে মূলগুলো সমান হচ্ছে না অসমান হচ্ছে। ওই তিনটি শর্ত মনে রাখলে কিন্তু সবকিছু হয়ে যাচ্ছে। আমরা আর একটা উদাহরণ দেখি, এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফোর ইকুয়াল টু জিরো। ওকে, তাহলে এখানে এ মানে হচ্ছে ওয়ান, বি মানে হচ্ছে ডেফিনেটলি নেগেটিভ ফোর, সি মানে হচ্ছে ডেফিনেটলি এখানে ফোর, তাই না? অবশ্যই তাই দেখতে পাচ্ছি। আমরা এখানে কি করব, বি স্কোয়ার মাইনাস ফোর এসি এর মান বের করব। বি স্কোয়ার মানে হচ্ছে নেগেটিভ ফোর, স্কোয়ার মানে হচ্ছে সিক্সটিন, মাইনাস ফোর ইন্টু এ ইন্টু সি, সিক্সটিন থেকে সিক্সটিন বিয়োগ করব, কত হবে? জিরো। গ্রেটার দেন অর ইকুয়াল টু জিরো, বি স্কোয়ার মাইনাস ফোর এসি গ্রেটার দেন অর ইকুয়াল টু জিরো হলে মূলগুলো কি হয়? মূলগুলো বাস্তব হয়। তাহলে এই সমীকরণের মূলগুলো ডেফিনেটলি বাস্তব হবে, প্রথম কথা। দ্বিতীয়ত, এখানে বি স্কোয়ার মাইনাস ফোর এসি কিন্তু জিরো, এবং বি স্কোয়ার মাইনাস ফোর এসি যখন জিরো আমরা জানি মূলগুলো সমান হয়, তাহলে মূলগুলো সমান হবে। আমরা একটু নিচে যাই, মূলগুলো সমান হবে। এবং এই সংখ্যাটা কিন্তু একটা কি, পূর্ণ বর্গ সংখ্যা, জিরো স্কোয়ার। তাহলে মূলগুলো এখানে শুধু সমানই হবে না, চিন্তা করা যায়, এখানে যখন আমরা দেখেছিলাম যে বি স্কোয়ার মাইনাস ফোর এসি যখন পূর্ণ বর্গ সংখ্যা, মূলগুলো কিন্তু মূলদ হবে, তাহলে ডেফিনেটলি এখানে মূলগুলো কিন্তু মূলদই হবে। এবং আমরা এটা যাচাই করে দেখি, এই সমীকরণটা যদি সমাধান করা যায় তাহলে আমরা এখানে পাবো সিম্পলি x ইকুয়াল টু 2,2। আসলে কিন্তু তাই, কেন? এটা এই সমীকরণটা মানে কি, x মাইনাস 2 হোল স্কোয়ার। ঠিক আছে, খুবই সিম্পল। অর্থাৎ x মাইনাস 2 ইনটু x মাইনাস 2 ইকুয়াল টু 0, তাহলে x ইকুয়াল টু 2,2। তাহলে মূল দুটাই কিন্তু বাস্তব, মূল দুটাই সমান, এবং দুটি মূলই কিন্তু মূলদ।